এখানেও কাশ্মীরি পোলাও উইথ চিকেন কষা গোলাপ জামুন 100 টাকায়। 100 টাকায় তিন রকমের আইটেম, ভাবতে পারছো? আমি যেটা অর্ডার করেছিলাম জাপানিজ স্কুইড, এবার দেখা, জানি না টেস্ট কেমন হবে, দেখা যাক কেমন লাগে খেতে। ভালো খেতে, বেশ একটু একটু ঝাল ঝাল আছে, আর এই সসগুলো দিয়ে আরও সুন্দর লাগছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমি চলে এসেছি সোদপুরে একটি ক্যাফেতে। এখানে এই ক্যাফেটি ছোট্ট করে একটি সি ফুড ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছে, সেটাকেই দেখতে এসেছি। আমি এখন ক্যাফেটার সামনেই চলে এসেছি। ক্যাফেটি হলো সোদপুর স্টেশন থেকে ওই 5-7 মিনিটের দূরত্বে, মানে স্টেশনের খুবই কাছে। আর আমি ম্যাপ লোকেশান সাবমিট করে দেবো, তো তোমাদের চিনে আসতে কোনোরকম কোনো প্রবলেম হবে না। ক্যাফেটির নাম চায় ফিভার। আজকে দেখতে পাচ্ছ 1st আগস্ট, আজকের দিনটা কী ভিড় হয়েছে প্রচণ্ড করে এই অফারটার জন্যে। এখানে এখানে হচ্ছে রান্না হচ্ছে, আর এই দেখে নাও সব হচ্ছে লাইন, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সব লাইন, কারণ ভেতরে জায়গাটা একটুখানি ছোট। ভেতরে একটা ব্যাচ ভেতরটা নিয়ে যেতে হবে, তোমরা বুঝবে। আর এখানে যাওয়ার জন্য, মানে আজকের দিনের জন্য এখানে এই যে নাম লিখে দেন জায়গা, এই যে ভেতরের জায়গা হচ্ছে এটা, আর সিট ক্যাপাসিটি মানে একটু কম, যার জন্য বাইরে লাইন পড়ে গেছে ভালো। হ্যাঁ, আর আজকের জন্য যেহেতু ভিড়, তার জন্য ওই খাতায় নাম লিখে রাখতে হচ্ছে, দেন ভেতরে অ্যারেঞ্জমেন্ট খালি হলে তারপর তোমাদের ডাকছে। আমি যেহেতু সিঙ্গেল এসছি তো আমি সিট পেয়ে গেছি আগেই সামনে। এটা হচ্ছে ভেতরকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাচ্ছি। এখানে এখানে এসে অর্ডার দিতে হবে, আর এখান থেকে বিলটা যাবো কিচেনে। আর এই ভেতরকার অ্যাম্বিয়েন্সটা দেখো আজকের দিনের জন্য। সব একটা রাউন্ড এখানে হচ্ছে। আমার সিট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার সিট, আমি একা, তো আমার সিট আমি একা, একজনের সিঙ্গেল সিট এখানে দিয়ে দিয়েছে, আমাকে আগেই দিয়ে দিয়েছে, আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আমি অর্ডার করেছি একটা অথেন্টিক জাপানিজ চিলি স্কুইড, যার দাম 199। এবারে সামনে ওই যে ওখানে রান্না হচ্ছে, এবার রান্না হতে বললে একটু দেরি হবে, দেরি হয়ে আসবে, জানি না কেমন হবে, আমি নিজেও টেনশানে আছি কেমন হবে, দেখা যাক কেমন কী হয়। হচ্ছে ক্যাফেটির মেনু, আমি আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নিও। ক্যাফেটাতে সুন্দর সুন্দর কয়েকটা কম্বো আছে, এই কম্বোগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে দেখে নাও, সুন্দর সুন্দর কম্বো আছে এখানে, বেশ আর রিজনেবল প্রাইসে, রীতিমতো রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর এখানে কম্বো দেখেছে। আমি আস্তে আস্তে করছি, তোমরা একটুখানি কাইন্ডলি চেক করে নিও, পজ করে দেখে নিও। দেখে নাও, কাশ্মীরি পোলাও উইথ চিকেন কষা গোলাপ জামুন 100 টাকায়। 100 টাকায় তিন রকমের আইটেম, ভাবতে পারছো? মানে আমি কম্বো আজকে নিইনি, আমি আজকে মেনলি ফোকাস করেছি কম্বোতে আছে, তো আমি অনলি জাপানিজ স্কুইডটা অর্ডার করেছি 199-এ। এসে গেছে, আমি যেটা অর্ডার করেছিলাম জাপানিজ স্কুইড, এবার দেখা, জানি না টেস্ট কেমন হবে। দেখা যাক কেমন লাগে খেতে। ভালো খেতে, বেশ একটু একটু ঝাল ঝাল আছে, আর এই সসগুলো দিয়ে আরও সুন্দর লাগছে, সুন্দর খেতে। এবং ছোটো ছোটো পিস পিস করে কেটে দিয়েছে, ঝাল নয়, আদা রসুনের একটা টেস্ট পাচ্ছি, আর স্কুইডের টুকরোগুলো হালকা ক্রিস্পি আছে, মানে ক্রিস্পি করে ভাজা, সেটাকে সস দিয়ে সসে করে সার্ভ করেছে, ভালো লাগছে।
সিমলা মির্চ মানে সিমলা মির্চ খেয়ে দেখি। আর সসেজের টেস্টটা খুব সুন্দরভাবে সিমলা মির্চের মধ্যে ঢুকেছে, ক্যাপসিকাম আছে, ক্যাপসিকামের মধ্যে ঢুকে ভালো লাগছে। কথা বলছি, আইটেমটা সত্যি খুব সুন্দর লাগলো, বেশ একটু ঝাল ঝাল, হালকা ঝাল, একটু ক্রিস্পির মধ্যে, আর এর সাথে যে রেড কালারের যে সসটা সর্টেড করে দিয়েছে, সসটা সত্যি খুব সুন্দর, সব নিয়ে ভালো লাগলো। এবার মনে হচ্ছে যে আরও কিছু অর্ডার করবো, কী করবো না করবো, কী করবো না। আপনারা বাঙালি তো, বাঙালিদের আবার অল্প থেকে পেট ভরা, সব দেখা যাবে। এখনও কেমন ভিড়, ভালো ভিড় আছে, ওর জন্যই সেকেন্ডবার অর্ডার তারা নিল না, মানে নিচ্ছে না, এরকম দিনে সেকেন্ডবার অর্ডার নেবে না, একবারেই ফুল অর্ডারটা তোমাকে দিতে হবে। মানে একবার তুমি যদি একবারে দুটো আইটেম নিতে চাও, তো একবারে দুটো আইটেম তোমরা একবারে অর্ডার করে দিয়ে দেবে, একবার খাওয়ার পর আর একবার তোমরা অর্ডার দিতে চাও তোমরা পারবে না দিতে। এটাই হচ্ছে আজকে এখানে আজকের রুল সেটা। আর কিছু অর্ডার দিলাম না, মানে দিতে পারলাম না, কারণ এইখানে আজকের দিনের জন্য ব্যাপারটা হচ্ছে, এখানে যেহেতু কোয়ান্টিটি একটু তুলনায় আমার ভিড় প্রচুর হয়ে গেছে, তো অর্ডার একবারই তোমাকে দিতে হবে। তুমি যদি একবারে দুটো আইটেম নাও, তো তোমাকে একবারই দুটো আইটেম অর্ডার দিতে হবে। সেকেন্ডবার করে এরা আজকে মানে এই স্পেশাল দিনগুলোতে সেকেন্ডবার করে এরা অর্ডার নেবে না, আমাকে সেটা কাউন্টারে ফার্স্টে বলেনি, তো আমি সেটা বুঝতে পারিনি। তো এখন একটু অক্টোবাস খেতে ইচ্ছা করছিলো, বাট অর্ডার দিতে গিয়ে বললো যে না, সেকেন্ডবার অর্ডার নেওয়া হয় না, যেহেতু সেই কারণ বাইরে এখন অনেক ভিড় আছে তার জন্যে তো হলো না, কিন্তু কী আর করা যাবে। কিন্তু আর একটা সারপ্রাইজ আছে, সেটা হলো আমাকে দাদা এখানকার যে কর্ণধার উনি বললেন, মানে দাদা অ্যাকচুয়ালি দাদা বললো যে নেক্সট রোববার আরও এবার অন্য কিছু একটা স্পেশাল আইটেম হবে, তো বললো অবশ্যই আসতে বললো। তো দেখা যাক নেক্সট রোববার আবার আসতে পারি কি না, আবার তোমাদের মধ্যে নিয়ে আসবো আর একটা ব্লগ, দেখা যাক কী হয়। আচ্ছা, ততদিনের জন্য টাটা, গুড নাইট।